খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে। ফখরুল, খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে তিলে তিলে সচেতনভাবে, অত্যন্ত সচেতনভাবে হত্যা করা হচ্ছে। এই কথা আমরা বারবার বলছি, পৃথিবীর সব দেশ এটি জানে। আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবার দাবি, দেশনেত্রীকে বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে এসব করে কোনো লাভ হবে না। জনগণ জেগে উঠতে শুরু করেছে এবং জেগে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। পদ্মা মেঘনা যমুনার অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে এবং তোমাদের তখতে তাওস ভেঙে ছাড়খার হয়ে যাবে, যোগ করেন ফখরুল। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আজকে জুম্মাবার, পবিত্র দিন, আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করি। আমরা এর আগে জুমার দিন দোয়া করেছি, বাইতুল মোকাররমে লাখো মানুষ দোয়া করেছেন, প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের সময় আমাদের মা বোনেরা দোয়া করছেন। আল্লাহ দেশনেত্রী খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসো। কৃষক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ছড়িয়ে পড়েন গোটা দেশে, বাংলাদেশের সব কৃষককে, কৃষাণীকে বের করে নিয়ে আসেন ঘর থেকে। তারা তাদের নেত্রীর জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য এবং বাংলাদেশের আত্মার জন্য তারা সবাই আসুক, রাজপথে দাঁড়াক। আমরা সবাই একসঙ্গে দেশনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাই, গণতন্ত্রকে মুক্ত করি, তাহলে এটি হবে আমাদের পণ। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারপারসন শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের গৌতম চক্রবর্তী, মোশারফ হোসেন, গোলাম হাফিজ কেনেডি প্রমুখ বক্তৃতা করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত 25 নভেম্বর থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো সমাবেশ, মানববন্ধনের ধারাবাহিক কর্মসূচি করে যাচ্ছেন। আগামীকাল ছাত্রদলের সমাবেশের মধ্য দিয়ে 8 দিনের এই কর্মসূচি শেষ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।